আপনারা যদি বাজেটে খেয়াল করেন, তাহলে আপনারা দেখবেন যে নতুন বছরে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ একটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে, এবং নিত্য প্রয়োজনীয় যেমন ধান, চাল, গম, ছোলা, মসুর সহ বিদ্যমান 2% যে কর ছিল, সেখান থেকে কিন্তু 1% করের আওতায় নিয়ে আসা হয়েছে। এবং আপনি নিজেই বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী 1 কোটি পরিবারকে আমরা এখন টিসিবির মাধ্যমে ভর্তুকিতে আমরা খাদ্য সহায়তা দিচ্ছি, আগামীতেও এর আকার বাড়ানোর জন্য আমরা প্রস্তাব তৈরি করছি, এবং অর্থমন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রী সদয় হয়ে যদি আমরা একটা ভালো প্রস্তাব দিতে পারি, বিশেষ করে আমরা আপনাদেরকে জানিয়েছি যে আমরা আগে এটা ট্রাক সেল ছিল, ওপেন সেল ছিল, এটা আমরা টিসিবির স্থায়ী ডিলারদের দোকান করার চেষ্টা করছি। যদি দোকানগুলি আমরা করতে পারি, তাহলে দোকানে ভর্তুকি মূল্যের সাথে সাথে ন্যায্য মূল্যে, দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, একটা হলো ভর্তুকি মূল্য আর একটা হলো ন্যায্য মূল্যে, আমরা ন্যায্য মূল্যেও কিছু পণ্য আমরা সেখানে সরবরাহ করার আসলে চেষ্টা করব। সো আমাদের এই কার্যক্রমগুলি, চেষ্টাগুলি আমাদের অব্যাহত আছে। আপনারা জানেন যে কথাগুলি আপনি বিভিন্নভাবে বললেন, আমাদের এখানে কৃষি উৎপাদিত পণ্য কৃষি বিপণনের মাধ্যমে বাজারজাত হয়, তো সেইখানে আমাদের সিজনাল ফ্লাকচুয়েশন থাকে। যখন পেঁয়াজের ক্রাইসিস ছিল, আমরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করে কিন্তু পেঁয়াজের দাম কমাতে সমর্থ হয়েছিলাম। একইভাবে সিজনাল ফ্লাকচুয়েশনে আমরা অন্যান্য পণ্যের সংকট হলে আমাদের এনবিআর এর সাথে বসে মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর মাধ্যমে আমরা কিন্তু ট্যারিফগুলো ন্যাশনালাইজ করি। মাননীয় প্রধানমন্ত্রী কালকেও বাজেট দেওয়ার সময় বলেছেন যে আমরা ট্যাক্স দিলাম, কিন্তু যখন প্রয়োজন হবে সেগুলো যৌক্তিক পর্যায়ে নিচে নামিয়ে আনা হবে। আর ইনফ্লেশনের ব্যাপারে আপনি যে কথাটা রেফার করলেন, ইনফ্লেশনের ব্যাপারে আমি বলেছিলাম যে ইনফ্লেশনে কিছু মনিটারি এবং ফিসক্যাল পলিসি মেজার নেওয়া হয়, যেটা অর্থ মন্ত্রণালয় থেকে নেওয়া হয় এবং বাস্তবায়ন করা হয়। তো সেই বিষয়ে যদি আপনি আমাকে প্রশ্ন করেন, তো ডেফিনেটলি তো আমাকে উত্তর দিতে হবে যে এই প্রশ্নটা আমি উত্তর দিতে পারবো না, এটা ওই অন্য মন্ত্রণালয় দিবে। সো আপনারা আমাদের এই মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় মনিটরিং করে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে। সো যখন আপনি স্পেসিফিক প্রশ্ন করেন আমাকে যে ইনফ্লেশনের জন্য আমি কি কি মেজার নিয়েছি, ইনফ্লেশনের জন্য মেজারটা নিবে মাননীয় অর্থমন্ত্রী, এবং এগুলোর বাস্তবায়নের দায়িত্ব আমাদের আভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য যারা অনুবিভাগ আছে তাদের, এটা বাণিজ্য মন্ত্রণালয়। আমি সেই কথাটাই বলার চেষ্টা করেছি, কিন্তু আপনারা হয়তো আমি হয়তো পরিষ্কার করে বলতে পারিনি, এই জন্য এখন পরিষ্কার করে জানিয়ে দিলাম।